আজকে আমাদের রেসিপি হচ্ছে তাল দিয়ে পাকান পিঠি। তাল দিয়ে পাকান পিঠা। এটা হচ্ছে চালের গুঁড়া, পরিমাণ মতো লবণ, চালের গুঁড়া, লবণ, আর ওটা হচ্ছে তাল। মানে এটা হচ্ছে তো নর্মালি চালের গুঁড়া দিয়ে আর গুড় দিয়ে তৈরি করে, চিনি দিয়েও তৈরি করে, জামাই পিঠা বলে, পাকান পিঠা বলে, এটা না তেল পিঠা বলে এটাকে। এখন এটা হচ্ছে এটার মধ্যে দিয়ে দিচ্ছে। এটা কেমন লাগে, মজা লাগে রিমা? অস্থির হয় না? দেখা যাক কেমন হয়। চালের গুঁড়া দিচ্ছে, লবণ দিচ্ছে এর মধ্যে, গরম পানি দেয়। ধুয়ে গেলে কি আরাম তিতি লাগবে না? দেখ দেখ, সবটা টুকু দিছি, লবণ দিছি, আবার ঠিক আছে। কি রাখছেন যাবে?
যাই কিনে আসবি 2000 টাকার মাল কিনে বস সাদাই ফেলবে। আমার দালাতে